কিচেন গ্রাম বাংলায় সকলকে স্বাগত জানাই। আজকের রান্না পাট শাক ভাজা। উত্তরবঙ্গ বিশেষ করে মালদা জেলায় পাট শাক খুবই জনপ্রিয়। সারা বছর ধরে পাট শাক পাওয়া যায়, তবে গ্রীষ্মকাল ও বর্ষাকাল এই দুটো সময় হলো উপযুক্ত পাট শাকের। শাক খাওয়ার জন্য বাড়ির পাশে কয়েক হাত জায়গা থাকলেই সেখানে বীজ ফেলার রেওয়াজ আছে। পাট প্রধানত দু ধরনের, তেতো পাট ও মিঠা পাট। শাক হিসেবে দুটোই খাওয়া যায়। আরও বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। আজ আমরা নিজের বাগান থেকে তোলা তেতো পাট রান্না করব মালদা স্টাইলে। পরিণত পাতার বোটা সমেত প্রধান শিরাটি সেদ্ধ হতে চায় না, তাই সেগুলোকে আলাদা করে নেব। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে ভাপানোর জন্য বসালাম, ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার বাগানে যাচ্ছি লঙ্কা তুলতে। সেদ্ধ হতে 5 মিনিটের মতো লাগবে। সেদ্ধ হয়ে গেলে অতিরিক্ত জল নিংড়ে নেব। ক্ষেত তৈরি কাঠিগুলো দিয়ে অনবরত নাড়তে হয় যাতে পাতাগুলো জট না লাগে।
শাকগুলোকে নিমলানোর পর উনুনে চাপিয়ে পুনরায় শুকনো করে নিতে হবে। শাকগুলোকে ঝরঝরে রাখার জন্য কাঠি দিয়ে বারবার নেড়ে নিতে হবে। এবার সেদ্ধ করা শাকগুলোকে তেলে দেওয়ার পালা। লাগবে গোটা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেব লঙ্কা এবং রসুন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ঘন লাল করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে সেদ্ধ শাক দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখুন শাক আমাদের একদমই ঝরঝরে। আমাদের রান্না ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।